সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ন্যাটোকে প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করেছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনের শস্যের ফলন অর্ধেকে নামতে পারে বললেন জেলেনস্কি। দোনেস্কের সেই কারাগারে প্রবেশের অপেক্ষায় আইসিআরসি। মার্কিন চীন প্রতিযোগিতার কেন্দ্রস্থল কি মধ্যপ্রাচ্য? অসমে বিভিন্ন সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে জেহাদি ইস্যু খুঁচিয়ে তোলা হয়েছে, অভিযোগ বিধায়ক আমিনুল ইসলামের। যে কারণে উইকে সরকার চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এবং মাংকি পক্স, নিউ ইয়র্কে স্বাস্থ্য সতর্কতা জারি। দর্শক, একসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্র ছিল মধ্যপ্রাচ্য। নানা কারণে দুই পক্ষের সম্পর্ক আগের অবস্থানে না থাকলেও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 18 মাস পর জুলাই শুরুতে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেন জো বাইডেন। অন্যদিকে এ অঞ্চলের দিকে নজর রয়েছে চীনেরও, ফলে মধ্যপ্রাচ্যে চির প্রতিদ্বন্দ্বী ওয়াশিংটন বেইজিং এর মধ্যে প্রতিযোগিতার নতুন কেন্দ্রস্থল হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ন্যাটোকে প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করেছে রাশিয়া। বিশ্বে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা এবং ন্যাটোর ক্রমবর্ধমান কার্যকলাপ রাশিয়ার জন্য প্রধান নিরাপত্তা হুমকি। রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কর্তৃক অনুমোদিত নতুন মতবাদে এই কথা বলা হয়েছে। নতুন নথিটি রাশিয়ান সরকারের আইনি তথ্য ওয়েব পোর্টালে পোস্ট করা হয়েছে। বিশ্ব মহাসাগরের সাথে সম্পর্কিত রাশিয়ান ফেডারেশনের জাতীয় নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্য প্রধান চ্যালেঞ্জ এবং হুমকিগুলো হল বিশ্ব মহাসাগরে আধিপত্য বিস্তারের দিকে মার্কিন কৌশলগত পথ এবং আন্তর্জাতিক প্রক্রিয়াগুলোতে এর বৈশ্বিক প্রভাব। নথিটি বলে, নতুন মতবাদটি রাশিয়ার সীমান্তে ন্যাটো সামরিক অবকাঠামোর সম্প্রসারণ এবং রাশিয়ান ভূখণ্ড সংলগ্ন সমুদ্রে সামরিক ব্লকের মহড়ার ক্রমবর্ধমান সংখ্যাকে প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করে। নতুন মতবাদ বিশ্ব মহাসাগরের সম্পদ এবং অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ সমুদ্র পরিবহন লেনগুলোতে রাশিয়ার অ্যাক্সেস সীমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রচেষ্টা এবং মার্কিন নৌবাহিনীর অপ্রতিরোধ্য আধিপত্য অর্জনের আকাঙ্ক্ষাকে নির্দেশ করে। রাশিয়ার নতুন মেরিটাইম ডক্ট্রিন আর্কটিকের কার্যক্রম বাড়ানোর শর্ত দিয়েছে নথিটি পরামর্শ দেয়। নতুন মতবাদটি স্পিটসবার্গেন, ফ্রান্স জোসেফ ল্যান্ড, নোভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জ এবং রেঞ্জেল দ্বীপে সামুদ্রিক ক্রিয়াকলাপের বৈচিত্র্যকরণ এবং ধাপ বাড়ানোর পরিকল্পনা করে। নথিতে বলা হয়েছে, যুদ্ধের কারণে ইউক্রেনের শস্যের ফলন অর্ধেকে নামতে পারে বললেন জেলেনস্কি। রাশিয়ার আক্রমণের কারণে ইউক্রেনে এবার শস্যের ফলন অর্ধেকে নামতে পারে। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন আশঙ্কার কথা জানিয়েছেন। এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, এবছর ইউক্রেনের শস্যের ফলন হুমকির মুখে। আমাদের প্রধান লক্ষ্য রাশিয়ার আগ্রাসনের সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকট প্রতিরোধ করা। শস্য পরিবহনে এখনও বিকল্প রুট খোঁজা হচ্ছে বলে জানান তিনি। বিশ্বে অন্যতম খাদ্যশস্য সরবরাহকারী দেশ ইউক্রেন। 24 ফেব্রুয়ারির পর রুশ সেনাদের কৃষ্ণ সাগরের বন্দর অবরোধের পর ইউক্রেনের খাদ্যশস্য পরিবহন বন্ধ রয়েছে। গত 22 জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন খাদ্যশস্য পরিবহনে ঐতিহাসিক চুক্তি সই করে। তুরস্ক জানিয়েছে, ইউক্রেনের শস্য বোঝাই জাহাজগুলো আর বন্দর ছাড়তে পারে। দোনস্কের সেই কারাগারে প্রবেশের অপেক্ষায় আইসিআরসি। ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস বা আইসিআরসির প্রতিনিধি দল দোনেস্কের ওলেনিফকা কারাগারে প্রবেশের অপেক্ষা করছে। গত শুক্রবার ওলেনিফকা শহরের কারাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে 50 জনেরও বেশি ইউক্রেনীয় বন্দী নিহত হন। ঘটনার জন্য রাশিয়া ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে। শনিবার রেড ক্রস ও জাতিসংঘের মানবাধিকার পরিষদ বা ইউএনএইচসিআরকে ওলেনিয়াফকাতে যেতে আহ্বান জানান ইউক্রেনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা দিমিত্রি লুভিনেটস। ইউক্রেনে নিয়োজিত আইসিআরসির প্রতিনিধি দল রোববার এক টুইট বার্তায় বলেছে, স্পষ্ট করে বলতে গেলে গতকাল থেকে এখন পর্যন্ত আমাদের ওলেনিফকার কারাগারে প্রবেশের অনুরোধ মঞ্জুর করা হয়নি। জেনেভা কনভেনশনের আইনে সংঘাতে বিবাদমান গোষ্ঠীগুলোর যুদ্ধবন্দীদের রাখা কারাগারে মানবাধিকার সংগঠনগুলোর প্রবেশে অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কারাগারে প্রবেশের জন্য নির্দিষ্ট দেশ থেকে আগে অনুমতি নিতে হয়। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে মস্কো আইসিআরসিকে কারাগার পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন চীন প্রতিযোগিতার কেন্দ্রস্থল কি মধ্যপ্রাচ্য? একসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রে ছিল মধ্যপ্রাচ্য।
নানা কারণে দুই পক্ষের সম্পর্ক আগের অবস্থানে না থাকলেও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 18 মাস পর জুলাই শুরুতে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেন জো বাইডেন। অন্যদিকে এই অঞ্চলটির দিকে নজর রয়েছে চীনেরও। ফলে মধ্যপ্রাচ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ওয়াশিংটন বেইজিংয়ের মধ্যে প্রতিযোগিতার নতুন কেন্দ্রস্থল হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক মন্তব্যে প্রতিবেদনে বাইডেন লিখেছিলেন, চীনকে পরাজিত করার জন্য আমাদের নিজেদের সর্বোত্তম সম্ভাব্য ভালো অবস্থানে রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের পদচিহ্ন আগের চেয়ে আরও বেশি দৃশ্যমান হয়েছে, ফলে চীনকে টেক্কা দিতে মধ্যপ্রাচ্য নিয়ে নিজেদের অবস্থান বদলাতে চাইছে ওয়াশিংটন, যা বাইডেনের মন্তব্যে স্পষ্ট। আর এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য হয়ে উঠছে বিশ্বমরল যুক্তরাষ্ট্র এবং এশিয়ার পরাশক্তি চীনের প্রতিযোগিতার সম্ভাব্য কেন্দ্রস্থল। তেল ও গ্যাসের মতো চিরাচরিত সহযোগিতার ক্ষেত্র থেকে শুরু করে করোনা মহামারীকে বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করা তথাকথিত হেলথ সিল্ক রোড পর্যন্ত নিজেদের অর্থনীতি প্রসারিত করেছে চীন। এসবের মাধ্যমে বেইজিং স্পষ্ট করে দিয়েছে যে তারা প্রতিযোগিতায় টিকে থাকতেই এসেছে। এতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আরও তীব্র প্রতিযোগিতার ভিত্তি স্থাপন হয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তায় মধ্যপ্রাচ্যকে নিয়ে গেছে এক দৃঢ় অবস্থানে। সৌদি আরবের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজের এশিয়ান স্টাডিজ ইউনিটের প্রধান মোহাম্মদ তুর্কি আল সুদাইর মতে, মধ্যপ্রাচ্যে পদচিহ্ন বাড়িয়ে এ অঞ্চলের সমস্যাগুলোকে সারগর্ভ উপায়ে সমাধানে যুক্তরাষ্ট্রের একটি সম্ভাব্য বিকল্প এবং ধনী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে চীন। লেনদেনে ডলারের বদলে কি ইওয়ান? কেউ কেউ দাবি করেন যে যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতির কেন্দ্র থেকে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যকে দূরে সরিয়ে দেওয়ার পাশাপাশি জ্বালানি ক্ষেত্রে তেলের গুরুত্ব কমিয়ে দেওয়ার সুযোগ নিয়েছে চীন, অদূর ভবিষ্যতে যা মধ্যপ্রাচ্যকে চীনের আরও কাছে ঠেলে দিতে পারে। গেল মার্চে জানা যায়, চীনের কাছে তেল বিক্রির জন্য মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা রেনমিনবি ইওয়ান গ্রহণ করার কথা বিবেচনা করছে সৌদি আরব, যা বর্তমান আন্তর্জাতিক তেল বাণিজ্য ব্যবস্থায় ডলার ভিত্তিক লেনদেন থেকে একটি বড় বিচ্যুতি। সৌদি আরব চীনের শীর্ষ অপরিশোধিত তেল রফতানিকারক দেশ। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের তথ্য বলছে, 2021 সালে সৌদি আরবের কাছ থেকে 87.58 মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। বিশ্লেষকদের মতে সৌদি আরব এবং চীন উভয়ই এ ধরনের ব্যবস্থার সুবিধা দেখছে। চীনের জন্য ইওয়ানের লেনদেন মূলত দেশটিকে মুদ্রার ওঠানামা এবং সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকে রক্ষা করবে, আর সৌদি আরবের কাছে চীন একটি বড় বাণিজ্যিক অংশীদার। অনেক বিশ্লেষক অবশ্য দাবি করেন, গত কয়েক দশক ধরে তেল ও গ্যাসের জন্য মধ্যপ্রাচ্যের সঙ্গে অন্যদের সুসম্পর্ক থাকলেও এ অঞ্চলে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে প্রতিযোগিতা শুধুমাত্র জ্বালানি খাতে সীমাবদ্ধ থাকবে না। বাইডেনের আমেরিকান মূল্যবোধের বিপরীতে বেইজিংয়ের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে নতুন করে তীব্র মতাদর্শিক প্রতিযোগিতা সৃষ্টি করেছে। অসমে বিভিন্ন সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে জেহাদি ইস্যু খুঁচিয়ে তোলা হয়েছে অভিযোগ বিধায়ক আমিনুল ইসলামের। ভারতে বিজেপি শাসিত অসমে AIUDF বিধায়ক আমিনুল ইসলাম রাজ্য সরকারের সমালোচনা করে বলেছেন, রাজ্যে বিভিন্ন সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে জেহাদি ইস্যু খুঁচিয়ে তোলা হয়েছে। অসমের মরিগাঁও জেলার ময়রাবাড়ির জামিউল হুদা নামে কমি মাদ্রাসার শিক্ষক এবং ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মুস্তাফাকে জেহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। এরপর ওই মাদ্রাসাটিকে সিল করে দেওয়া হয়েছে এবং ছাত্রদের সাধারণ স্কুলে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে রাজ্যের অন্যত্র পুলিশি অভিযানে সন্ত্রাসী অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট 10 জনকে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও 11 জনকে। এ প্রসঙ্গে শনিবার অসম রাজ্য জমিয়তে উলামার পক্ষ থেকে রাজ্য সরকারের এ ধরনের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ বশির আহমদ কাশেমি এক বিবৃতিতে বলেছেন, সমগ্র মুসলিম সমাজকে জেহাদি বলে চিহ্নিত করার চেষ্টা মোটেও শুভ লক্ষণ নয়। আগেও অনেক মুসলিমকে জেহাদি বলে আটক বা গ্রেফতার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন। তিনি বলেন, মক্তব বা মাদ্রাসাতে কোনো দেশদ্রোহী শিক্ষা দেওয়া হয় না, সেখানে সম্পূর্ণ ধর্মীয় শিক্ষা এবং দেশপ্রেমের নীতি আদর্শ শিক্ষা দেওয়া হয়। প্রমাণবিহীনভাবে কাউকে জেহাদি বলে ঘোষণা করা উচিত নয়। অন্যদিকে বিধায়ক আমিনুল ইসলাম বলেছেন, শুধু বিজেপি সরকারের আমলেই নয়, এমনকি কংগ্রেসের জমানাতেও দুর্নীতি, মূল্যবৃদ্ধির মতো ইস্যু থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে জেহাদি, সন্ত্রাসবাদী বা মৌলবাদী ইস্যু তুলে আনা হয়। বিধায়ক আমিনুল ইসলাম বলেন, রাজ্যে সাম্প্রতিক বন্যায় শতাধিক লোকের মৃত্যু হয়েছে, মূল্যবৃদ্ধির চাপ ভয়াবহভাবে বাড়ছে, আর্থিক বোঝায় জর্জরিত সরকার, এ সময়ে জেহাদির বিষয়টি সামনে এনে মূল সমস্যাকে আড়াল করার ষড়যন্ত্র হচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, পুলিশের সর্ববৃহৎ অভিযানে ধরা পড়েছে এক ঝাঁক জেহাদি। ময়রাবাড়িতে একটি কওমি মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। রাজ্য এ প্রথম কোনো ধর্মীয় মাদ্রাসার শিক্ষককে জেহাদি যুগের দায়ে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে সঙ্গে সেই মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বরপেটাতেও বড়সড় জঙ্গি মডিউল ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক, বিভিন্ন ধরনের লেনদেনের প্রমাণ মিলেছে। ধর্মীয় মৌলবাদীদের বিরুদ্ধে পুলিশের সারাশি অভিযান চলছে।
তার দাবি, বাংলাদেশে অরাজকতা সৃষ্টির কাজ করছে মৌলবাদীরা। সীমান্ত সংলগ্ন হওয়ায় অসমেও এর প্রভাব পড়ছে। জিহাদি নেটওয়ার্ককে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার এ ধরনের মন্তব্যের পর থেকে মুসলিম নেতা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার প্রতিবাদ জানানো হচ্ছে। যে কারণে ঐক্যের সরকার চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সংস্কারের মাধ্যমে দেউলিয়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি সর্বদলীয় ঐক্যের সরকার গঠনের জন্য সংসদ সদস্যদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। অর্থনৈতিক সংকটের কারণে গণবিক্ষোভের প্রেক্ষিতে পূর্বসূরি গোতাবায় রাজাপাকসে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর বিক্রমাসিংহে এই মাসের শুরুর দিকে প্রেসিডেন্টের কার্যভার গ্রহণ করেন। ক্যান্ডিতে বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান টেম্পল অব দি টুথ নামক মন্দিরে প্রভাবশালী সন্ন্যাসীদের সঙ্গে শনিবার এক বৈঠকে বিক্রমাসিংহে তার পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। বিক্রমাসিংহে ক্ষমতা গ্রহণের পর বৌদ্ধ ধর্মযাজকদের সাথে তার প্রথম বৈঠকে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে আমি একটি নতুন যাত্রা শুরু করতে চাই। তিনি আরও বলেন, আমি সব দলকে একত্রিত করে যাত্রা শুরু করতে এবং সেই সাথে সর্বদলীয় সরকার গঠন করতে চাই। তিনি ঐক্য সরকারে যোগ দিতে সকল আইন প্রণেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন। রাজাপাকসের বড় ভাই মাহিন্দা পদত্যাগ করার পরে বিকল্প নেতৃত্ব না থাকায় সাবেক বিরোধী দলীয় এমপি 73 বছর বয়সী বিক্রমাসিংহে মে মাসে ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেছিলেন। অর্থনৈতিক সংকটের কারণে ক্ষুব্ধ কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ার পর গত 9 জুলাই গোতাবায়া পালিয়ে যাওয়ার পরে বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হন। গোতাবায়া সিঙ্গাপুরে পালিয়ে যান এবং সেখান থেকে তিনি 5 দিন পর পদত্যাগ করেন। বিক্রমাসিংহে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন এবং পরে সংসদে একটি ভোটে নির্বাচিত হয়ে তার পদ নিশ্চিত করেন। শ্রীলঙ্কার 2 কোটি 20 লাখ মানুষ দীর্ঘ ব্ল্যাকআউট, রেকর্ড মুদ্রাস্ফীতি এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতি মোকাবেলা করছে। গত বছরের শেষের দিকে সবচেয়ে প্রয়োজনীয় পণ্য আমদানির অর্থ পরিশোধের জন্য দেশটির বৈদেশিক মুদ্রার মজুদ শেষ হয়ে যায়। এপ্রিল মাসে শ্রীলঙ্কা তার $51 বিলিয়ন বিদেশি ঋণ খেলাপি হয় এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে বেল আউট নিয়ে আলোচনা শুরু করেছে। বিক্রমাসিংহে ভিক্ষুদের বলেছেন, অর্থনীতি এবছর 7% সংকোচনের সাথে আরও হ্রাস পাবে, তবে পরের বছর পুনরুদ্ধারের আশা করা হচ্ছে। আমি এই অর্থনীতিকে পুনরায় স্থিতিশীল করতে এবং অর্থনীতিকে এমনভাবে গড়ে তুলতে কাজ করছি যাতে দেশটি 2023-24 সালের মধ্যে উন্নত হতে পারে। তিনি বুধবার থেকে সংসদের নতুন অধিবেশনে আহ্বান করেছেন এবং বিরোধী দলগুলোর সদস্যদের সরকারে স্থান দেওয়ার জন্য 18 সদস্যের মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। মাঙ্কিপক্স, নিউ ইয়র্কে স্বাস্থ্য সতর্কতা জারি। মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত শনিবার জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ। এর আগে গত শুক্রবার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকল রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। নিউ ইয়র্ক শহর মাঙ্কিপক্স সংক্রমণের উপকেন্দ্র উল্লেখ করে নগর কর্তৃপক্ষ বলছে, এই পদক্ষেপের ফলে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সময় মিলবে এবং তার সংক্রমণের গতি কমাতে সাহায্য করবে। সিটি মেয়র এরিক অ্যাডামস এবং স্বাস্থ্য কমিশনার অশ্বিন বাসান এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা ধারণা করছি প্রায় 1.5 লাখ নিউ ইয়র্কবাসী বর্তমানে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। এই প্রাদুর্ভাব মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। গভর্নর ক্যাথি হোকুল বলেন, মাঙ্কিপক্স সংক্রমণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে এবং টিকাদান কার্যক্রমের গতি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের কারণে গত 23 জুলাই জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি আফ্রিকা মহাদেশের বাইরে প্রথমবারের মতো এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। ব্রাজিলে 1 জন এবং স্পেনে 2 জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।